ওয়েলকাম টু ইচি রান্না বিডি। হ্যালো ভিউ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মিনি চিকেন চিজ বাইট এই রেসিপিটি শেয়ার করব। খুব মজার এই রেসিপিটি, বানানো খুবই সহজ। কীভাবে খুব সহজে এই রেসিপিটি বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনি ইভিনিং টাইম, টি টাইম বা মর্নিং টাইম যে কোনো সময় গ্রহণ করতে পারেন। এই রেসিপিটি কমপ্লিট করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 7 মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন আমি তেল দিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে খুব ভালো করে এখন আমি এটা মেখে নিব। খুব সুন্দর করে ময়দা এবং তেল মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মসৃণ একটা খামির রেডি করব। আমার খুব সুন্দর নরম এবং মসৃণ একটা খামির রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে খামির ভিতরে আমি একটা পুর ইউজ করব, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। আর এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন আমি এর সাথে 1/2 চা চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিয়েছি, টক দই, 7 মতো লবণ, মাংসের মশলা আর আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব। মুরগির মাংসের টুকরোগুলো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাও আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বাটার। আর আমি যে মুরগির মাংসগুলো মেখে রেখেছিলাম সেই মুরগির মাংসটা এখন আমি কুক করে ফেলবো। মুরগির মাংসগুলো দিয়ে আমি এর সাথে কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে এই মাংসগুলো কুক করে নেব। মাংসগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি যেন মাংসের গায়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, মাংসগুলো কুক হয়ে গেছে, মানে পানিগুলো ড্রাই হয়ে গেছে, হালকা একটু পানি আছে। এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো, তাহলে মাংসগুলো জুসে একটা ভাব থাকবে, খেতে অনেক মজা লাগবে। এখন নামিয়ে মাংসগুলো আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে খামির রেডি করে রেখেছিলাম সেই খামির দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো এখন আমি হালকা করে ছেঁকে নিচ্ছি। এইরকম পাতলা করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। এক পাশ ছেঁকা হয়ে গেছে, আর এক পাশ ছেঁকে আমি নামিয়ে ফেলবো। তারপর এগুলো আমি গোল গোল রাউন্ড করে কেটে নিব। এই বড় রুটি থেকে ছোট ছোট কিছু রুটি বানানোর জন্য এখানে আমি কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনাদের যদি কুকি কাটার না থাকে আপনারা স্টিলের গ্লাস ইউজ করতে পারেন। স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে রুটি বানানো যায়। এই রেসিপিটি ভীষণ মজার, ছোট বড় সবাই পছন্দ করবে, খুব সহজেই বানানো যায়। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এটা পাউরুটি দিয়েও করা যায়। আর আমি পাউরুটিগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর পাউরুটিগুলো একটু ভালো ব্র্যান্ডের নিয়ে নেবেন যেন ভেঙে না যায়। আর আমি এখানে এখন মুরগির মাংস যেগুলো রান্না করে রেখেছিলাম এর সাথে কিছু মেয়োনিজ এবং টমেটো সস মেখে নিচ্ছি। আমার মুরগির মাংসগুলো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে যে কেটে রেখেছিলাম রুটিগুলো সেগুলোর সাথে এই মুরগির মাংসগুলো সেট করে নিব। আর আমি এখানে যে মেয়োনিজ ইউজ করেছি এটা একটু মিষ্টি টাইপের। আপনাদের মেয়োনিজ যদি একটু টক হয়ে থাকে তাহলে মুরগির মাংস রান্না করার সময় একটু চিনি দিয়ে নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। এখানে আমি
ঝাল ইউজ করিনি, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না, এর জন্য আমি খুব কম ঝাল দিয়েছি। আর এখন আমি এই পুরগুলো খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আমি দুটো কাপ নিয়ে নিয়েছি আর এই দুটো কাপের মাঝখানে এভাবে দিয়ে আমি চাপা দিয়ে রাখছি যেন খুব সুন্দর করে সেট হয়ে যায়। আমার সবগুলো মিনি চিকেন বাইট রেডি হয়ে গেছে। এখন আমি এর সাথে মোচারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলো দিয়ে খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি। এটা যখন বেক করা হবে রুটিগুলো একদম ক্রিসপি হয়ে যাবে এবং মুরগির মাংস আর চিজগুলো অনেক জুসি থাকবে। চিজগুলো একদম গলে যাবে, খেতে অনেক ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে খুব ভালো করে হিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমার সেই প্ল্যাটারটা আমি সেট করে নিব। খুব সাবধানতার সাথে আমি প্লেটটা সেট করে দিচ্ছি। তারপর লো আছে, এটা আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কুক করে নিব। যাদের ওভেন আছে আপনার ওভেনে বেক করে নিতে পারেন, আর যাদের ওভেন নেই এই সিস্টেমে করে নিতে পারেন। ফিরে এসেছি 20 মিনিট পর। আজকের রেসিপির ফাইনালি লুকটা দেখে নিন কেমন হয়েছে। এই রেসিপিটি যে কোনো সস দিয়ে আপনি আপ্যায়ন করতে পারেন। আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।